সোমবার রাতের সংঘর্ষের জেরে মঙ্গলবার দিনভর রণক্ষেত্র ছিল রাজধানীর নিউ মার্কেট এলাকা। দফায় দফায় ব্যবসায়ী ও ঢাকা কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষে সাংবাদিক সহ আহত হয়েছেন অন্তত 40 জন। উদ্ভূত পরিস্থিতিতে ঢাকা কলেজের হলগুলো 5ই মে পর্যন্ত বন্ধ ঘোষণা দিয়ে বিকেলের মধ্যে ছাত্রদের ক্যাম্পাস ছাড়ার নির্দেশ দেওয়া হলেও শিক্ষার্থীরা তা মানেননি। শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ পুনর্বিবেচনার দাবি জানিয়েছে ছাত্রলীগ। সংঘর্ষের শুরু সোমবার রাতে। শিক্ষার্থীদের অভিযোগ, ওই সময় তাদের মারধর করা হয়। ঘটনার প্রতিবাদে মঙ্গলবার সকালে নীলক্ষেত মোড়ে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করতে আসে শিক্ষার্থীরা। এ সময় তাদের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে হামলা করা হয়। এর জেরে নীলক্ষেত থেকে সায়েন্স ল্যাব পর্যন্ত শুরু হয় সংঘর্ষ। নিউ মার্কেট ছাড়াও আশেপাশের মার্কেটের দোকানের ব্যবসায়ী কর্মচারীরাও রাস্তায় নামে। শিক্ষার্থী ও ব্যবসায়ীরা দেশীয় অস্ত্র নিয়ে মুখোমুখি অবস্থান নেয়। সংঘর্ষ চলে ঘণ্টার পর ঘণ্টা। কিছুক্ষণ পরপর ঘটে বিস্ফোরণের ঘটনাও। সংঘর্ষের জন্য শিক্ষার্থীদের ওপর দায় চাপাচ্ছেন ব্যবসায়ীরা। বারেবারে তিনবার হামলা জানাইছে, হামলা করছে এরা মার্কেটের উপর। এখন আমাদের একটাই দাবি, আমরা সুস্থভাবে ব্যবসা করতে চাই, কিন্তু এই সংঘর্ষটা উচিত যে কোনো মর্যাদায় এটা থামানো, কারণ এটা মার্কেটে ব্যবসা অনেক ক্ষতি হচ্ছে, অনেক মানুষের ক্ষতি হচ্ছে। শিক্ষার্থীরা বলছে তাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে ব্যবসায়ীরা হামলা চালিয়েছে। কয়েক ঘন্টার সংঘর্ষে সাংবাদিক সহ অনেকে আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। মিছিলটা নিয়ে আসছিলাম, আসার পরেই মানে ভিতর থেকে এই ব্যবসায়ীরা আমাদের উপর আবার হামলা করে, এরপর থেকে আবার দাওয়া পাল্টা দেওয়া শুরু। কালকে পুলিশ পরিস্থিতি উল্টা করে ফেলছে, কালকে পুলিশ ওদের পক্ষ নিয়ে আমাদের উপর হামলা করছিল। কালকে পুলিশ কর্মকর্তারা তাদের হকারদের পক্ষ নিয়ে ছাত্রদের বিরুদ্ধে গুলি করছে। ওরা আপনার কামরিঙ্গি চর, তারপর অনেক অনেক জায়গা থেকে হকারদেরকে ভাড়া করে নিয়ে আসছে, যাতে আমাদের ছাত্রদের সাথে সংঘর্ষ করার জন্য। বেলা 12:30টার দিকে শিক্ষার্থীদের শান্ত করতে ঘটনাস্থলে আসেন ঢাকা কলেজের শিক্ষকরা। আমরা কিন্তু আমাদের শিক্ষার্থীর নিয়ন্ত্রণ করার জন্য দেখেন এই আমরা মাঠে আসছি। আসে যখন আমরা সামনে যাচ্ছিলাম, শিক্ষার্থীদের সরাচ্ছিলাম, আপনারা দেখেন তারা কিন্তু সরে যাচ্ছিল। এই অবস্থায় যেভাবে উপস্থিত ফেলছে, আমরা কিন্তু আমাদের সেফটির জন্য আমরা আর সামনে যেতে পারলাম না। বিলম্বটা কেন হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর আসতে? এই প্রশ্নটা তো আপনারাই আইন শৃঙ্খলা বাহিনীকে করবেন। সকাল থেকে সংঘর্ষ চললেও দুপুর 1টার একটু আগে ঘটনাস্থলে আসে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বিকেলে 5ই মে পর্যন্ত বিজ্ঞপ্তি দিয়ে হল বন্ধের নির্দেশ দেয় ঢাকা কলেজ কর্তৃপক্ষ। কলেজ কর্তৃপক্ষের হল ছাড়ার নির্দেশ মেনে নেয়নি আন্দোলনরত শিক্ষার্থীরা। তাদের দাবির প্রতি একাত্মতা জানিয়েছে ছাত্রলীগও। সর্বপ্রথম যে দাবি সেটা হলো এডিসি হাজুর যে বলছে সে ঢাকা কলেজের রাজনীতি খাই দিছে। আমরা দেখতে চাই সে কি খাইছে। ম্যামদের উপর আঘাত করেছে, আমাদের ক্যাম্পাসে পটকে গুলি করেছে, আমরা এটা সুষ্ঠু বিচার বিভাগীয় তদন্ত চাচ্ছি। আমাদের হল ছাড়ার নির্দেশটা একান্ত আমাদেরকে একগুঁয়ে করে রাখার জন্য। আমার দাবি একটাই, যদি আমাদেরকে হল বন্ধ করা হয়, স্কুল কলেজ বন্ধ করা হয়, তাহলে তাদেরকেও কিছু বন্ধ করা হবে। সন্ধ্যার আগে পরিস্থিতি স্বাভাবিক করার কথা জানায় পুলিশ। সন্ধ্যার পরে হল বন্ধের প্রতিবাদের পাশাপাশি বিভিন্ন দাবিতে আবারও রাস্তায় নামে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। সাইফুল রিপন, ডিবিসি নিউজ, ঢাকা।